সম্মানিত দর্শক, সত্যি সত্যি কি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন মৌসুমি? মৌসুমির মৃত্যু নিয়ে এ কি বললেন নায়ক জিত? পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমি সম্প্রতি নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছেন প্রিয় দর্শিনী। বলেছেন, তিনি মারা গেলে তার লাশ যেন কেউ না দেখে এবং তার ছবি যেন সবাই মোবাইল ফোন থেকে মুছে ফেলেন। মৌসুমি হজে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। ঢাকায় চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে এখন পর্যন্ত যে কজন নায়িকা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, মৌসুমি তাদের অন্যতম। এদেশের চলচ্চিত্র প্রেমীদের তিনি অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। রোমান্টিক, অ্যাকশন, ঘরানা ও ঐতিহাসিক সহ বিভিন্ন ধরনের সিনেমায় রূপালী পর্দায় মৌসুমির সাবলীল উপস্থিতি চলচ্চিত্র বোদ্ধা সহ সব শ্রেণীর দর্শকদের হৃদয় কেড়েছে। সবার ভালোবাসায় তিনি পেয়েছেন ঢাকায় চলচ্চিত্রের প্রিয় দর্শিনীর তকমা। একসময়ের তুমুল ব্যস্ততম এই নায়িকা এখন আর তেমন একটা অভিনয় করছেন না। এখন তিনি সংসার জীবনের বিভিন্ন কাজ নিয়েই দিনরাত ব্যস্ত থাকেন। আগের মতো আর তিনি ক্যামেরার সামনে ধরা দেন না বলেই চলে। তবে তিনি কয়েকদিন আগে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হয়ে একটি অনুষ্ঠানে জীবনের শেষ কিছু ইচ্ছে ও চিন্তার কথা বলেছেন। মৌসুমি এই অনুষ্ঠানের শেষ দিকে তার এসব ইচ্ছা আর চিন্তার কথা জানাতে গিয়ে বলেন, আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে, ক্ষমা করে দেবেন আমাকে। আমার কয়েকটি ইচ্ছে আছে, আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়, অবশ্যই খুব গোপনে যেন কবর দেওয়া হয়, জানাজা হবে, কিন্তু আমি চাই না কেউ আমাকে আর দেখুক। চিত্রনায়িকা মৌসুমি আরও বলেন, আর মারা যাওয়ার আগে বড় হজ করার ইচ্ছে রয়েছে, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার নিজের চেষ্টা তো রয়েছেই, সবার দোয়াও কাজে লাগে। মৌসুমি আরও অনুরোধ রাখেন, আমি মারা যাওয়ার পর টিভিতে ধুমধারাক্কা ছবি বা জনগণ দর্শকদের কাছে আমার অনেক ছবি রয়ে গেছে, সেগুলো আপনারা যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন। ছবি যদি সংরক্ষণ করতে হয় তাহলে অবশ্যই মৌসুমি আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, ছবি থাকলে সেখানে সংরক্ষণের জন্য জমা দিয়ে দেবেন। মৌসুমি আগামী প্রজন্মের কথা উল্লেখ করে বলেন, যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় যে আর্কাইভে রাখলে ভালো হবে, গবেষণার জন্য প্রয়োজন আছে, তাহলে সে উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষিত হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো আর্কাইভে রাখা হবে ভালো উদ্দেশ্যে, এছাড়া অন্য সব ছবি ডিলিট করে দিলে ভালো হয়। অন্যদিকে মৌসুমি তার ভক্ত অনুরাগীদের কাছে একটি বিশেষ অনুরোধ জানান, তার যে সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে সেটির কাজ যেন ভক্তরা চলমান রাখেন। এদিকে নায়ক জিত বলেন, আমি বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, উনি আমাদের দুই বাংলার জন্য গর্বের, ওনার এমন কথাতে মনে হচ্ছে উনি আসলে অনেক কষ্ট পেয়েছেন সবার কাছ থেকে, তবে আমি দোয়া করি উনি যা বলেছেন আমরা সবাই সেটা করতে পারলে খুবই ভালো হতো, ভালো থাকুক মৌসুমি ম্যাম। সম্মানিত দর্শক, মৌসুমিকে নিয়ে জিতের মন্তব্য কেমন লাগলো আপনাদের জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।